আজকে আপনাদের সাথে পোলাও রেসিপি শেয়ার করব। তো প্রথমেই তেলের ভিতরে পেঁয়াজ, এলাচ, দারচিনি দিয়ে দেওয়া হলো। এরপর ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর চাল দিয়ে দিতে হবে। এরপর চালটা ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর পানি দিয়ে দেওয়া হলো। লবণ স্বাদ মতো। চিনি পাউডার মিল্ক কাঁচা মরিচ এরপর ঢেকে দিতে হবে। এরপর ঘি ছড়িয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল পোলাও।